সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দেশের 103টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত আলোচিত ছবি চালবাজ। কলকাতার জয়দীপ মুখার্জি পরিচালিত ছবিটিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। আগে থেকেই শাকিব খানের ছবি মুক্তি পাওয়া মানে ভক্তদের মাঝে অন্যরকম আমেজ লক্ষ্য করা যায়, ব্যতিক্রম দেখা যায়নি এবারও। ভক্তদের মাঝে যেন উৎসবের আমেজই দেখা গেল। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই শাকিব ভক্তরা ছবিটির প্রচারণা চালিয়ে যাচ্ছে। চালবাজ নিয়ে নানা কাণ্ড করতে দেখা গেল বিভিন্ন জায়গায়। রাজধানীর প্রেস ক্লাবের সামনে চালবাজ ছবির পোস্টার গলায় ঝুলিয়ে মিছিল করতেও দেখা গেল একদল ভক্তকে। মিছিলে নানা স্লোগানে মুখর ছিলেন তারা। এছাড়াও ফেসবুকে গ্রুপে গ্রুপে চালবাজ নিয়ে তাদের আবেগ এবং আগ্রহের বহিঃপ্রকাশ দেখা গেল। উদ্দেশ্য একটাই, প্রিয় নায়কের ছবিটি যেন সবাই দেখতে আসেন। পাগল ভক্তদের এমন কাণ্ডে এখনও কিছু জানাননি শাকিব খান। এদিকে বিভিন্ন হলে গিয়ে দেখা যায় চালবাজ সিনেমাটি দেখার জন্য উপচে পড়েছে ভিড়। 150 টাকার টিকিট বিক্রি হচ্ছে 350 টাকায়, তবুও চড়া দামে টিকিট পেয়ে শাকিব ভক্তরা অনেক বেশি খুশি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।